पटाशपुर दो नम्बर ब्लके प्रताप दीघी थेके बाल्य गोविंदपुर और चकरसूल जावार रास्ता बेहाल कोथाओ आबार धस नेमेछे बारो नम्बर मथुरा ग्राम पंचायत प्रधान अमित मंडल जानालेन आमरा शुने नेब बिरतिर पर आपनारा देखछेन पटाशपुर दो नम्बर ब्लक प्रताप दीघी थेके बाल्य गोविंदपुर चकरसूल जावार रास्ता बेहाल এই রাস্তাটি প্রধানমন্ত্রী সড়ক যোজনার পেয়েছিল কিন্তু দীর্ঘদিন রাস্তার কাজ না হওয়ায় রাস্তাটি বেহাল হয়ে পড়েছে আপনারা দেখছেন হলদিয়া নিউজ চ্যানেলের মধ্য দিয়ে আমরা শুনে নেব বিরতির পর এলাকার মানুষ কি বলছেন এবং প্রধান অমিত মণ্ডল কি বললেন আমার নাম রাধাকান্ত দাস বাড়ি বাল্য গোবিন্দপুর হ্যাঁ দেখলাম রাস্তার বেহাল অবস্থা এই রাস্তা নিয়ে কি ভাবনা চিন্তা বা আপনি কি বলবেন আমি বলছি কি আমরা এই বাল্য গোবিন্দপুর এবং ইটিয়াবাড়িয়া এবং বাল্য গোবিন্দপুর তোমার বারাভাগিয়া বা ওই ভিতরের রাস্তাগুলো যেসব লোক তারা কিন্তু এই রাস্তা দিয়ে সব যাতায়াত করে মানে বারো নম্বর প্রায় পুরোটা তো আমরা বর্তমান এই বর্ষার সময় আমরা হেঁটে যেতেও পারছি না এমন রাস্তা এই রাস্তার বেহাল অবস্থা কত বছর এই বছরখানিক হলো মানে এই বছরখানিকের মধ্যে মোটামুটি রাস্তাটা একদম মানে যাতায়াত করা যাচ্ছে না শুধু গাড়ি নয় সাইকেল মোটর সাইকেল এই তো কিছুদিন আগে দু তিনজন এখানে পড়ে আহত হয়েছে এই এই এইখানে গাড়া আর আমরা এই ভিতরে যে অঞ্চল আমাদের আমাদের অঞ্চল আছে এখানে আমরা পটাশপুর থানার লোক আমাদের এই যে এদিকে একটা রাস্তা ইটিয়াবাড়িয়া চক্রসুল আর মাদাখালি এইদিকে কিছু মানুষ এই ভিতরে আছে যেমন এই রাস্তায় কত সংখ্যা মানুষ চলাচল করে কত মানুষ অসংখ্য মানুষ মানে এই এদিকে প্রচুর গ্রাম ভিতরে আছে
কিন্তু এইটা মেইন রাস্তা কোথা থেকে কোথা এইভাবে রাস্তাটা খারাপ এই যে এদিকে হরিপাট বাজার বালগঙ্গপুর বুদ্ধিজোড় হাকিমপুর তারপরে তোমার যে পূর্বেশ্বরপুর এদিকে তোমার মথুরা লালুয়া তারপরে বুদ্ধিজোড় তারপরে তোমার পশ্চিম কি চাইছে আমরা চাইছি যে আমাদের রাস্তাগুলো শুধু মেরামত করলে হবে না আপাতত কিছুদিনের জন্য রাস্তা যে খারাপ হয়ে গেছে তো কিছুটা আপাতত করতে হবে ভালোভাবে রিপেয়ারিংটা চাই রাস্তা দাদা রাস্তা বেহাল হয়ে আছে কত খোঁজ নিয়েছে প্রশাসনের দিক দিয়ে কী ব্যবস্থা নিয়েছে বিষয়টা জানিয়েছি হায়ার লেভেলে পাশাপাশি আমার গ্রাম পঞ্চায়েত তরফ থেকে যে সমস্ত রাস্তা বিভিন্ন জায়গায় খানা খট হয়ে গেছে সেগুলো বর্তমান ব্যাটস এবং মোরাম দিয়ে এবং স্যান্ড দিয়ে আমাদের মূল বারোচুকা মানে খোঁজ নিয়েছে আশ্বাস দিয়েছেন দু চার দিন এনার্জি সেল মাধ্যমে যদি ফাইলের মাধ্যমে যদি কাজটা করে দেওয়া যায় সেটা আমার চেষ্টা।